বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে ব্যাপকভাবে কাজু বাদামের চাষ শুরু হয়েছে চট্টগ্রামে সীতাকুণ্ড হাটহাজারি ফটিকছড়ি রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় কাজু বাদামের চাষে ঝুঁকছেন কৃষকরা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি করার লক্ষ্য তাদের দামি ফল হিসাবে কাজুর পরিচিতি সবার কাছে আমদানি নির্ভর এ ফলটি নতুন স্বপ্ন দেখাচ্ছে চলতি বছর চট্টগ্রামে 150 হেক্টর জমিতে কাজু বাদামের চাষ হয়েছে দেশের 19 জেলায় 66 উপজেলায় কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক কাজু বাদাম ও কফির বাগান চট্টগ্রামে সবচেয়ে বেশি কাজু বাদাম চাষ হয়েছে হাটহাজারি উপজেলায় 80 হেক্টর জমিতে বিদেশি ফসল চাষ করেছেন কৃষকরা এই বাগানটা 17খানি জায়গাতে আমরা কাজু বাদাম লাগাইছি এখানে প্রায় 800 উপরে গাছ আছে কাজু বাদাম ও কফি চাষে নির্বাচিত কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ যে পাহাড়গুলি যে জায়গাগুলি অনাবাদি পড়ে আছে অযত্নে পড়ে আছে সেই অযত্নে পতিত জায়গাগুলিকে কিভাবে এই কাজু বাদামের মতো একটি এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট কিভাবে করা যায় কৃষকরা যেন লাভবান হয় সেজন্য আমরা এই চারা থেকে শুরু করে এই আপনার সার দেওয়া শুরু করে এবং এখানে প্রকল্পের আওতায় সোলার পাম্প দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটি গাছের এখানে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে বাণিজ্যিক এসব কাজু বাগানে যুক্ত করা হয়েছে আধুনিক সোলার প্যানেল নির্ভর সেচ ব্যবস্থা কাজু বাদাম প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে চট্টগ্রাম বান্দরবান সহ দেশের বেশ কয়েকটি এলাকায় এই সমস্ত কাজু বাদাম যেন প্রসেসিং করার মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেজন্য সহায়ক ইন্ডাস্ট্রি হিসেবে কাজু বাদামের প্রসেসিং ইন্ডাস্ট্রিও চট্টগ্রামে গড়ে উঠছে আমরা আশা করি যে এই ফসলটি বিদেশে রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করতে সক্ষম হবে লাভজনক হওয়ায় পাহাড়ি এলাকার অনেক কৃষকই তাদের জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে চাষ করছেন কাজু বাদাম বাংলাভিশন নিউজ ডেস্ক